নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আপনাদের সামনে আমি আরেকটি জব নিয়ে হাজির হলাম বাড়িতে বসে কাজ হ্যাঁ বন্ধুরা বাড়িতে বসে কাজ করে আপনারা অনেক টাকা অবধি আয় করতে পারেন বাড়িতে বসে প্যাকিংয়ের কাম থাকবে আপনাদের তো বন্ধুরা জবটি কীভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি পাবেন যোগ্যতা কত লাগবে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন তো জবটি পেতে হলে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার পরে আপনার স্টেপ বাই স্টেপ বাই স্টেপ জানতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটি অল করে রাখবেন নতুন নতুন জব পেতে হলে এবং ভিডিও যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ভিডিওটির সঙ্গে থাকুন আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনাদের কাজটি পেতে সুবিধা হয় বন্ধুরা তো বন্ধুরা আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এই জবটি করতে পারেন আপনাদেরকে শুধুমাত্র বাড়িতে বসে প্যাকিং করতে হবে মশলা প্যাকিং আপনারা অবশ্যই নাম শুনেছেন এমডিএচ সে কোম্পানি আপনাদের আপনাদেরকে বাড়িতে মাল দেবে সে মাল আপনাদেরকে বাড়িতে বসে প্যাকিং করতে হবে প্যাকিং করার পর সে মাল নিয়ে যাবে কোম্পানি তার বিনিময়ে আপনাদের যত টাকা হবে সে টাকা আপনাদেরকে দিয়ে দিয়ে যাবে তো আপনারা যদি বেকার অবস্থায় বাড়িতে বসে আছেন তাহলে আপনারা কাজটি করতে পারেন এবং কাজটি পাওয়ার জন্য আপনাদের সঙ্গে কী কী থাকা দরকার আপনাদের সঙ্গে থাকা একটি ফাঁকা বাড়ি রাখতে হবে এবং সঙ্গে এইট পাস আধার কার্ড ভোটার কার্ড এসবগুলো ডকুমেন্টস আপনাদেরকে রাখতে হবে এবং আপনাদেরকে বলতে যাব ছেলে মেয়ে সবাই করতে পারে শুধুমাত্র এইট পাস থাকতেই হবে বন্ধুরা এইট পাস থাকলে আবেদন করতে পারবেন সরাসরিভাবে এবং আবেদন করার দশ দিন পরে আপনারা কাজ পেয়ে যাবেন আবেদন করার দশ দিন পরে আপনাদেরকে মাল বাড়িতে দেওয়া যাবে এবং আপনারা শুধুমাত্র প্যাকিং করবেন প্যাকিং প্যাকিং করার জন্য যে মেশিন লাগে সেই মেশিনও আপনাদেরকে দেওয়া যাবে তা বন্ধুরা এই জব আপনাদের সামনে এসেছে আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য ভিডিও ডিসকাশনে চলে আসুন সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং আপনারা যদি সিলেক্ট হয়ে যান তাহলে দশ দিনের ভিতরে আপনাদেরকে আপনার বাড়ির মধ্যে মাল দেবে প্যাকিং করার জন্য আর কীভাবে প্যাকিং করবেন সম্পূর্ণ ডিটেলসটা তখন আপনাদেরকে বোঝানো যাবে বা বুঝিয়ে দেওয়া যাবে যাতে আপনাদের কাজটি করতে সুবিধা হবে তো আশা করি ভিডিওটি ভাল লেগেছে যদি ভাল লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন জব পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ